হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আমি আপনাদের সঙ্গে আছি অর্ক। বন্ধুরা, আজকে আমি খুবই খুশি, কারণ কালকে আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়েছে, আর এ সবই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সাপোর্টের জন্য। তো আশা করছি ভবিষ্যতেও আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, তাহলে হয়তো আমি খুব তাড়াতাড়ি অনেক দূর এগোতে পারবো এবং আপনাদের জন্য ভালো ভালো ব্যবসার আইডিয়া আনতে পারবো। তো আজকে যে ব্যবসার কথাটা বলবো, সেই ব্যবসাটা আপনারা ঘর থেকেই শুরু করতে পারবেন সামান্য কিছু টাকা ইনভেস্ট করে। আর এই ব্যবসাটা বাজারে কিন্তু খুবই ডিমান্ড আছে, মানে হাই ডিমান্ডেবল একটা ব্যবসা। তো আজকে আমি আপনাদেরকে তুলার সলতে তৈরির ব্যাপারে বলবো, অর্থাৎ কটন উইক তৈরির ব্যাপারে বলবো। এই তুলার সলতে কি কাজে ব্যবহৃত হয় সেটা তো আমরা সবাই জানি, মূলত পূজার কাজেই এই তুলার সলতে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন মন্দির এবং বর্তমানে ঘরেতেও কিন্তু এই তুলার সলতে ব্যবহৃত হচ্ছে। এই তুলার সলতে দেখবেন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এই ধরনের গোল তুলার সলতে, এইগুলো মূলত পঞ্চপ্রদীপ যেগুলো হয় সেগুলোতেই বেশি ব্যবহৃত হয়ে থাকে। আরেকটি হচ্ছে এই ধরনের লম্বা তুলার সলতে, এই লম্বা তুলার সলতে মূলত প্রদীপে বেশি ব্যবহৃত হয়ে থাকে। বাজারে অনেকজন আছেন যারা এই ব্যবসাটি কিন্তু করছেন। তো অন্যান্য ব্যবসা থেকে এই ব্যবসাতে কিন্তু বর্তমানে প্রতিযোগিতা অনেক কম, তাই আপনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ব্যবসাকে গ্রো করতে পারবেন এবং আপনার তৈরি প্রোডাক্টকে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন, মানে আপনার বাজারে প্রোডাক্ট বিক্রি নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। এবং এই ব্যবসাটা করে আপনারা প্রতি মাসে প্রায় 45 থেকে 50 হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক যে এই ব্যবসাটি করতে গেলে আপনাদের কীরকম পরিমাণ পুঁজি লাগবে, কি কি র মেটেরিয়ালস লাগবে, কি কি মেশিন লাগবে, এবং এই সমস্ত মেশিন ও র মেটেরিয়ালস আপনারা কোথায় পাবেন, এবং কেমন পরিমাণ আপনারা লাভ করবেন এই ব্যবসাটি করে। তাই আপনি যদি এই ব্যবসাটির প্রতি ইন্টারেস্টেড হন, আপনি যদি চান যে এই ব্যবসাটি আপনি করবেন, তাহলে আপনাকে কিন্তু ব্যবসাটির ব্যাপারে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা প্রেস করে দিন, দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের ব্যবসার আইডিয়া পরবর্তীকালে পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিন সব ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। আর এর জন্য কিন্তু আপনাদের কোনো টাকা খরচ হবে না, এটা সম্পূর্ণ একটি ফ্রি। তো বন্ধুরা, এই তুলার সলতে ব্যবসাটি করতে গেলে আপনাদের মাত্র 30 হাজার টাকার মতো দরকার লাগবে। তো আপনাদের কাছে যদি এত টাকা না থাকে, তাহলে আপনারা যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে আপনারা ব্যবসার জন্য লোন নিতে পারবেন, অথবা বর্তমানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও ব্যবসার জন্য অনেক ধরনের লোন দেওয়া হয়ে থাকে। তো সেই নিয়ে আমি অলরেডি দুটো ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, তাহলে আপনারা এই লোনগুলির ব্যাপারে জানতে পারবেন। আর এই ব্যবসাটি করার জন্য আপনাদের এক্সট্রা কোনো জায়গার দরকার লাগবে না, আপনাদের বাড়িতেই যদি সামান্য কিছু জায়গা থাকে সেখান থেকে আপনারা এই ব্যবসাটি করতে পারবেন। তো এবার আসা যাক র মেটেরিয়ালস এবং মেশিনের কথায়। তো এই ব্যবসাটা করতে গেলে আপনাদের একটিমাত্র মেন যে র মেটেরিয়ালস লাগবে সেটা হচ্ছে তুলা। এই তুলা দেখবেন দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে গাছ থেকে পাওয়া তুলা, আর একটা হচ্ছে ফাইবার তুলা। এই ফাইবার তুলার দাম কিন্তু অনেক কম গাছে তৈরি হওয়া তুলার থেকে। তো এই ফাইবার তুলা মূলত চিকিৎসা ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো এই ফাইবার তুলাগুলো 70 থেকে 80 টাকা প্রতি কেজিতে আপনারা পেয়ে যাবেন। তো হোলসেলারের ডিটেলস আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে হোলসেলারের সঙ্গে কন্ট্যাক্ট করে এই তুলাগুলি বাড়িতে বসে কিনতে পারবেন, অথবা আপনারা যদি আপনাদের এলাকায় খোঁজ করেন তাহলেও পেয়ে যেতে পারেন, বা কলকাতার মার্কেটে খোঁজ করলেও আপনারা এই তুলা পেয়ে যাবেন। তো এর পাশে যে কী মেশিন লাগবে, এই ব্যবসাটি করতে গেলে আপনাদেরকে এই রকম সলতে তৈরির মেশিন নিতে হবে। এই সলতে তৈরির মেশিন কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে সেমি অটোমেটিক মেশিন, আর একটি হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন। তো সেমি অটোমেটিক যে মেশিনগুলি আছে সেগুলির দাম শুরু হয় 21 থেকে 25 হাজার টাকার মধ্যে, এবং এর প্রোডাকশন রেট অটোমেটিক মেশিনের থেকে অনেক কম। এবং অটোমেটিক যে মেশিনটি আছে সেই মেশিনটির দাম শুরু হয় 50 থেকে 70 হাজার টাকার মধ্যে। তো আজকে আমি আপনাদেরকে সেমি অটোমেটিক মেশিনটার ব্যাপারে বলব। তো এই সেমি অটোমেটিক মেশিনটা আপনারা 25 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, আমি নিচে ডেসক্রিপশনে সেলারের ডিটেলস দিয়ে দেবো, আপনারা সেলারের সঙ্গে কন্ট্যাক্ট করে মেশিনটি কিনতে পারবেন।
এই মেশিনটির সাহায্যে আপনারা 8 ঘন্টা কাজ করে প্রায় 25 থেকে 30 কেজি তুলোর আপনারা স্থলতে তৈরি করতে পারবেন। তো 1 কেজি তুলা থেকে আপনারা প্রায় 500 থেকে 550 পিস এই সলতে আপনারা তৈরি করতে পারবেন। আপনারা একটি মেশিন দিয়েই 2 ধরনের সলতে তৈরি করতে পারবেন, মানে 2টি করে নজেল থাকে। তো আপনারা সেটা সেলার সঙ্গে যখন কন্ট্যাক্ট করবেন, যখন আপনি যার কাছ থেকে মেশিন কিনবেন, তারাই আপনাকে সম্পূর্ণ শিখিয়ে দেবেন যে কিভাবে এই মেশিনের সাহায্যে সলতে তৈরি করা যায়। তো সলতেগুলি তৈরি হয়ে যাওয়ার পর আপনাদেরকে এই রকম করে প্যাকিং করতে হবে, ভালো করে আপনাদেরকে কিন্তু এগুলো প্যাকিং করতে হবে। তো প্যাকিং হয়ে গেলে আপনাদেরকে এগুলি সিল করার জন্য এই রকমের একটি মেশিন দরকার লাগবে। এই মেশিনটির নাম হচ্ছে হিট সিলিং মেশিন। এই হিট সিলিং মেশিনগুলো আপনারা 700 থেকে 1000 টাকার মধ্যে অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন, অথবা আপনাদের এলাকাতে খোঁজ করলেও আপনারা পেয়ে যাবেন। তো আপনারা চাইলে প্রথম প্রথম মোমবাতি দিয়েও এইগুলো প্যাক করতে পারবেন। তো এই প্যাকেট 2 ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে 5 টাকার প্যাকেট আর একটি হচ্ছে 10 টাকার প্যাকেট। তো 5 টাকার যে প্যাকেটগুলি হয়ে থাকে সেগুলিতে 10টি করে সলতে থাকে, এবং 10 টাকার যে প্যাকেটটি হয়ে থাকে সেটিতে 25টি করে সলতে থাকে। তো এবার আসা যাক যে আপনারা কেমন পরিমাণ লাভ বা প্রফিট করবেন ব্যবসাটি করে। তো 1 কেজি তুলা থেকে আপনারা যদি 500 পিস ওই সলতে তৈরি করতে পারেন, এবং সেগুলোকে যদি আপনারা 10 টাকার প্যাকেটে প্যাক করেন, তাহলে 20টি প্যাকেট হবে। তো 20টি প্যাকেটের দাম হচ্ছে 200 টাকা, কিন্তু আপনার খরচা হচ্ছে 1 কেজি তুলার জন্য 80 টাকা, এবং মেশিনে ইলেকট্রিক বিল ও অন্যান্য প্যাকিং বাবদ খরচ ধরলাম 10 টাকা, মানে টোটাল হচ্ছে কিন্তু 90 টাকা। কিন্তু যেহেতু আপনি এই মার্কেটে প্রথম, ব্যবসায় প্রথম, এবং অন্যান্য কোম্পানির সঙ্গে আপনাকে প্রতিযোগিতা করতে হবে, আপনাকে হোলসেলে মাল বিক্রি করতে হবে বাজার ধরার জন্য, তাই কিন্তু আপনাকে অনেক কম দামে মালটি বিক্রি করতে হবে। তো যদি আপনি প্রতি কেজিতে 70 টাকা করে লাভ রাখেন, এবং সারাদিনে যদি আপনি কম করে 25 কেজিও বিক্রি করতে পারেন, তাহলে আপনার সারাদিনে লাভ থাকছে 1750 টাকা করে, অর্থাৎ প্রতি মাসে লাভ হচ্ছে 52,000 টাকা করে। তবে প্রথম প্রথম হয়তো আপনি এত লাভ করতে পারবেন না, কিন্তু পরবর্তীকালে যখন আপনার ব্যবসা গ্রো করে যাবে, আপনার প্রোডাক্টের ব্যাপারে সমস্ত হোলসেলার এবং সমস্ত দোকানদার জানতে পারবেন, এবং আপনি অবশ্যই এই ব্যবসাটির পিছনে শ্রম দিতে পারবেন, তখন কিন্তু আপনি এর থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবেন। তবে ব্যবসাটি শুরু করার আগে আপনি আপনার এলাকায় যেসব দশকর্মার দোকান আছে সেখানে আপনি কথা বলুন যে তারা 1-1টি প্যাকেটে, মানে 5 টাকার এবং 10 টাকার প্যাকেটে কতগুলো করে এই সলতে রাখতে চান, সেরকম আপনারা সলতে বানাবেন। তার সঙ্গে আপনি হোলসেলারদের সঙ্গে কথা বলবেন, এবং অবশ্যই যেসব মুদিখানার দোকান বা ছোটোখাটো যেসব দোকান আছে সবাইটার সঙ্গে কথা বলবেন। কারণ এই ব্যবসাটা যদি আপনি মার্কেটিং না করেন, তাহলে কিন্তু আপনি আপনার ব্যবসাকে কখনোই গ্রো করতে পারবেন না। আপনাকে অবশ্যই মার্কেটিংয়ের প্রতি বেশি কিন্তু নজর দিতে হবে, তারপরে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করুন। তো আশা করি ব্যবসাটির ব্যাপারে আপনাদেরকে বোঝাতে পারলাম। ব্যবসার ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, অবশ্যই আমার নিচে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজেতে মেসেজ করে জানাতে পারেন। যদি কোনো নতুন ব্যবসার আইডিয়া ব্যাপারে জানতে চান, তো নিচে ডেসক্রিপশনে আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেব। আর দয়া করে বলছি, আপনারা কেউ আপনাদের মোবাইল নাম্বার কমেন্টস বক্সে দেবেন না, এতে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করবেন, আর ব্যবসার আইডিয়াটা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। যদি এই ধরনের কেউ ব্যবসা করতে চান, তাহলে ব্যবসাটি তারা করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এই ধরনের ব্যবসার আইডিয়া পরবর্তীতে পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন সমস্ত ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর এটা সম্পূর্ণ ফ্রি, আপনাদের এর জন্য কোনো টাকা লাগবে না। আর অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।